الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الآية يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فبستي أغوتو مصليا الكرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমাবারে মসজিদে খুতবা এবং সালাতের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আর আমাদের খুতবার বিষয় হবে কেয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে আমাদের সমাজে অসংখ্য মানুষের এবং মুসলিম সমাজের মধ্যে এমন কিছু আকীদা রয়েছে বিশ্বাস রয়েছে যে কেয়ামতের দিন মনে হয় যদি আমার সঙ্গ আমার পীর আমার একটা ছেলেকে যদি আমি কোরআনে হাফিজ বানাই তাহলে হয়তো কেয়ামতের দিন এই হাফিজের কারণে সে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এবং অনেক মানুষ এও করে তার সারা জীবনের মধ্যে কোনো সালাতের খবর নেই তার শরিয়া যেগুলো তার উপর আবশ্যক করেছে সেগুলোর কোনো খবর নেই কিন্তু দেখা যায় সে আশা করে আছে যে যদি আমি পীর ধরি তাহলে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং সমাজের কিছু অজ্ঞ লোকেরা এও বলে যে যদি আমার দুই পীরের মরিদ হই আমি তাহলে দুই ডানায় ধরে আমাকে দুই পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে এরকম অসংখ্য ধারণা রয়েছে এমনকি এরা গানও বানাইছে এবং কি এরা গানও বানাইছে যে এই পীরদের যারা ভক্ত আছে তারা গান বানাইতে বানাইতে এমন গান বানাইছে যে
যে শরীয়ত শেষ পর্যন্ত সালাত যে কোনা প্রয়োজন রয়েছে পাঁচ অক্ত, সেটা সেটাকেও তারা গানের মাধ্যমে অস্বীকার করে। যেমন গান আছে অনেকে এই গানগুলো গায়, আমরা বেশিরভাগ নেটের মধ্যে এগুলো দেখতে পাই যে পানি পিছে মজা লাগছে বাবাদের কোনা, আমার বাবার মুড়ি ধরিলে নমাজ লাগে না। শরিয়ার শরিয়াকে তারা এতই একটা গানের এর বিষয় পাইছে যে গানের মাধ্যমে তারা এগুলো প্রকাশ করে যে আমার বাবার যদি মুড়ি হও তাহলে আর ফজরের সালাত লাগবে না, কারণ ওই সময় উঠে তো অনেক কষ্ট হজু করে সালাত আদায় করতে, এগুলো আর প্রয়োজন নেই। এদেরকে সাপোর্ট করে সমর্থন করে আরো কিছু আলিম রয়েছে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, তারা কোরআনের অনুবাদ জানে, কোরআনের তাফসীর জানে, তারা বুখারীর হাদিস জানে, মুসলিমের হাদিস জানে, মিশকাতের হাদিস জানে, অসংখ্য হাদিস গ্রন্থ আলিমুল উলামা পড়ে, আবার তারাই ওদেরকে সাপোর্ট করে সমর্থন করে। কিন্তু আমরা আজ দেখব 19-20 আয়াত এবং হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার মধ্যে কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা রাসূল এটাই বুঝিয়েছে যে কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য কোনো কাজে আসব না। এবং এই কাজে আসবো না বললে আবার আরেক দল আলিম আমাদের উপরে অনুবাদ দিয়ে বসে এই তুই তো দেখো দেখো এরা আল্লাহ রসুলের সাফায়েতকে অস্বীকার করছে, এরা আল্লাহ রসুলের সাফায়েতকে অস্বীকার করে, এরা অনুবাদ এইরকম অপবাদ তারা আমাদের উপর দিয়ে থাকে। কিন্তু তাদের এই বুঝের ত্রুটির কারণে তাদের সঙ্গে আমাদের পার্থক্য যে এককভাবে সাফায়াতের অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যাকে যার প্রতি সন্তুষ্ট হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে অনুমতি দিবেন, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম তার আর উম্মাত উম্মতের জন্য তিনি সাফায়াত করবেন। এটা হচ্ছে একদম ক্লিয়ার ধারণা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পেয়ে তার প্রশাফায়াত করেন। এখন আমরা কোরআন থেকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফায়াতের ব্যাপারে কিয়ামতের দিন যে একটা ভয়াবহ পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার সামনে উপস্থিত করবে সেদিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. إلى آيات الترجمة وطبعا أنوبتني أمرا قولي تهلي بشاكي সূরা বাকারা 48 আয়াত যদি কেউ পড়ে তাহলে সাধারণ যারা আছে শুধু বাংলা জ্ঞানরা তারাও যদি পড়ে এই আয়াতটি তাহলে বুঝতে পারবে যে কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছে। আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমাল্লাহ, সেই দিনকে তোমরা ভয় করো, কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসি, একদম অস্বীকার করা হচ্ছে যে যেদিন কেউ কারো কোন কাজে আসবে লা তাজজি নাফসুন আন নাফসি, সেদিন কেউ কারো কোন কাজে আসবে না, সেই আ কোন বিষয়ে কোন বিষয়ে কেউ কারো কোন কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউকাদু মিনহা আদ, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত, আর কেউ কি সাফায়াত করবে, সাফায়াত করবে সুপারিশ করবে আর তার পক্ষ থেকে কোন সুপারিশ সেটি গ্রহণ করা হবে না। তাহলে একটা পেলাম যে কেউ কারো উপকারে আসবে না, দুই নম্বর
যে সুপারিশ সেদিন তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। তবে আয়াতকে সমন্বয় করতে হবে, যে আল্লাহ অন্য আয়াতে বলেছে মানাল্লাযী ইয়াশবাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে মনে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া শাফায়াত করতে পারবে, আল্লাহর অনুমতি পেলে পরে শাফায়াত করতে পারবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শাফায়াতে কুবরা সবচেয়ে কি বড় করবে, এই ধরনের ধারণা যারা রাখে তাদের এই ধারণা সম্পূর্ণ নিতান্তই ভুল, ভুল ছাড়া আর কিছু নেই। তিন নম্বর আল্লাহ হচ্ছে এইরকম কোন ব্যবস্থা রাখবেন না। চতুর্থ নম্বর এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না, সাহায্য করবেন না এবং কোন সাহায্যকারী সেদিন থাকবে না। চারটা জিনিস এই আয়াত থেকে আমরা পাই, একটা কেউ কারোর প্রকারে আসবে না, কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন না। সূরা বাকারা 48 নং আয়াত। সাধারণ মানুষ যদি এই আয়াতটি অনুবাদ করে বুঝতে পারবে, কিন্তু যারা দরবারে যায়, বিভিন্ন দরবারে যায়, বৎসরে একবার হলে উড়িষে যায়, উড়িষে যাওয়ার পরে তার ওই সারা রাত উড়িষে কাটা কাটানোর পরে আপনার পাশে যদি সে আসে তাকে জিজ্ঞাসা করে আজকে তুমি ফজরের সালাতটা পড়ছো, আজকে তুমি জোহরের সালাতটা পড়ছো, না এগুলো খবরই নেই, কিন্তু সে সারা রাত মিস করছে। এর মাধ্যমে সে কি চাচ্ছে? আল্লাহ সন্তুষ্টি চাচ্ছে। এর মাধ্যমে বাবাকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করলে তা পরিত্রাণ হবে, এগুলো সে তার আকীদার মধ্যে রাখছে, কিন্তু এটা সম্পূর্ণ একজন মুসলিমের জন্য নিষিদ্ধ যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকারী ছাড়া আর কাউকে সাহায্যকারী বাবা। চিন্তা করো, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা আহকাফের 9 নং আয়াতে রাসূল বলতেন قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. سورة أحقاف 9 نمبر آية. الله رسول بولছে, رسول কে আল্লাহ বলতে বলেছে, قل يا رسول আপনি বলেন কি বলবেন আপনার উপরকে, মা কুনতু বিদআমিনা রাসূল, আমি তো কোনো নতুন রাসূল নই, আমার আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আগে অসংখ্য নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নতুন রাসূল নই তোমাদের মধ্যে। এরপরে রাসূল বলতে ওয়া মা আদরি মা ইফআলু বি, আমি জানি না তোমার আমার এবং তোমাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার করবে, কি রকম ব্যবহার করবে আমি জানি না। এই আয়াতটি গ্রহণ করে আমি দেখলাম নেটের মধ্যে যে একজন বড় আলিম কোরআন হাদিসের অনেক জ্ঞান রাখেন, তিনি বলছেন যে ওয়াহাবিরা যেটা বলে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ কিরকম আচরণ করবেন তার সঙ্গে তিনি জানেন না, এটা সম্পূর্ণ ভুল। কিন্তু এই আয়াতকে তিনি উদ্ধৃতি না দিয়ে মানুষের সামনে বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সূরা আহকাফের মধ্যে সম্পূর্ণভাবে বাক্য ওয়ামা আদরি মা ইফআলু বি, আমি জানি না আমার এবং তোমাদের সাথে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার করবে। তারপর আল্লাহ রাসূল বলেছেন ওয়ামায়াবিকুম, এবং তোমাদের সাথে কি আচরণ করবেন, কার সাথে কি করবেন, পীরের সাথে কেমন আচরণ করবেন, বাবার সাথে কেমন আচরণ করবেন, তাও আমি জানি না। কিন্তু আমরা পীর এবং বাবাকে কুসু আসনে বসে সেই দিন তারও কোনো কাজে আসবে না, সবাইকে উলঙ্গ হয়েই সেটা করতে হবে। আসতেছে আজ তোমাদেরকে দেখাই, কারণ আমাকে উত্তম চরিত্রের অধিকারী করা হয়েছে, আমাকে মডেল বানানো হয়েছে, আমাকে আদর্শ বানানো হয়েছে মুমিনদের জন্য। সেই জন্য আমি আল্লাহ পাঠানো ওহি অনুসরণ করি, আমি নিজের পক্ষ থেকে কিছু বানাই না। তারপর ওয়ামা আনা ইল্লা নাযীরুন মুবীন, আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি এক স্পষ্ট সতর্ককারী মাত্র, তোমাদের জন্য আমাকে পাঠানো হয়েছে যাতে তোমরা তোমাদেরকে আমি সতর্ক করি। তাহলে অত্র আয়াতে বলা হচ্ছে, রাসূল বলছে তোমাদের সঙ্গে এবং আমার সঙ্গে কি আচরণ করা হবে আমি তা তোমাদের যে অবস্থা হবে, তোমরা কারো কাউকে তোমাদের পাশে পাবে না সেদিন, সেদিন সবাই তোমাকে ফেলে রেখে চলে যাবে, কারণ ওই দিন কেউ কারো প্রতি তাকানোর সময় নাই। يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى
আয়েশা
ভাষাকে ক্লিয়ার করে একদম পরিষ্কার করে স্বচ্ছ ধারণা দিচ্ছেন যে তুমি দুনিয়ার মধ্যে কারো ও ভরসায় যদি বসে থাকো আর আমল করো না কেয়ামতের দিন কোন কাজে আসবে না, কেউ কারো কোন কাজে আসবে না। তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলতেন আমি ওয়ারা ইফাহরিহি ওয়া রিজদা সিরাত ইদা উতিয়া বাইনা জারবা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সিরাত পার হওয়ার সময় সকলেই ভীত সন্তুষ্ট থাকবে, অন্তর কম্পিত থাকবে, ভীত থাকবে যে কেউ কারো সনদ সেদিন করবে না। তাহলে দেখা যাচ্ছে ঠিক তার স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন যে ওই দিন কেউ কারো সনদ করবে না। তাহলে আপনি কিভাবে বসে আছেন যে আপনাকে আপনার আর পিফার করবে, আপনি পীরের মুরিদ হলে দুই পীরের মুরিদ হতে পারলে দুই ডানা করে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আপনি কিভাবে করতে পারেন যে জাহাজে করে আপনার মুরিদদেরকে নিয়ে আপনি আসলের বাইরে উঠবেন, একটা সম্পূর্ণ অমূলক একটা ধারণা, অমূলক ছাড়া আর কিছুই নেই এটার মধ্যে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো রূপ দেখাচ্ছেন কোরআনের মধ্যে, বলছেন ইয়াউমা তুকাল্লাবু জুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন যেদিন তাদের চেহারাগুলোকে উপুড় করে তাদেরকে আগুনে দেওয়া হবে তখন জাহান্নামীরা মুজরিমরা অপরাধীরা কি করবে তা বলবে যে ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, হায় আল্লাহ আমরা যদি আল্লাহ আপনার আপনি আল্লাহর আনুগত্য করতাম, আমরা যদি এই আনুগত্য করতাম আপনার পাঠানো রাসূলে তাহলে কতই না ভালো। তারা আফসোস করে এই কথা বলবে। তখন তারা দ্বিতীয় কথা আমি বলবে সূরা আযাবের 66 থেকে 80 পারায়াত পর্যন্ত আল্লাহ তাদের এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আর তারা বলবে হে আমার রব আমাদের নেতৃবর্গ এবং বিশিষ্ট লোকদের আনুগত্য আমরা করেছিলাম, বিশ্বাস করেছিলাম যে এরা হয়তো আমাদের পার করবে, বিশ্বাস করেছিলাম যে এদের কথা শুনতে মনে হয় আমরা নাজাত পাবো, এ কথা মনে করেই আমরা তাদের অনুসরণ করেছিলাম। আমাদের নেতা যারা ছিল, বড় যারা ছিল, আমাদের বিশিষ্ট লোক যারা ছিল তাদেরকে আমরা অনুসরণ করেছিলাম। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আযাবুল লানান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন এই মুসলিম অপরাধীরা বলবে হে আমাদের রব আপনি আমাদের বিশিষ্ট লোকদের যাদের অনুসরণ করেছিলাম নেতৃবর্গের অনুসরণ করেছিলাম তাদেরকে দ্বিগুণ আযাব দিন, তাদের প্রতি অভিশাপ দান করেন আপনার যে তাদের অনুসরণ করার কারণে আজ আমাদের এই গতি হয়েছে, আমাদের চাইতে ডবল শাস্তি তাদেরকে দেন। সেদিন আমরা বলব মুসলিম ব্যক্তিরা বলবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হাদিসেও বলেছে কোরআনের সূরা আহকামে যে কথাটি বলেছে ঠিক একই কথা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে, রাসূল কসম করে বলেছে ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, হে আমার উম্মত তোমরা শুনে রাখো, ওয়াল্লাহি আল্লাহর কসম তোমরা শুনে রাখো, মা আদরি ওয়ালা ওয়ানা রাসূলুল্লাহি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ কসম করে রাসূল বলছেন আখিরাতে আমার আমার সাথে কি আচরণ করা হবে আমি তা জানি না, মা আদরি আমার সাথে কি আচরণ করা হবে আমি তা জানি না। তারপর আল্লাহ রাসূল বলতে মা ইফআলু বি ওয়ালা বিকুম এবং আমি এটাও জানি না সেদিন তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও জানি না যে কিয়ামতের দিন তোমাদের সাথে কি আচরণ করা হবে। অথচ ওয়ানা রাসূলুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল কিন্তু আমি এটা জানি না তোমাদের সঙ্গে কি আচরণ করা হবে এবং আমার সঙ্গে কি আচরণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ কসম করে উম্মতকে জানিয়ে দিয়েছেন যে তোমরা গাফিল হয়ে গাফিল হলেই
শিরিক দেখবে, গাফিল হলে শিরিক আর জবাব চেষ্টা করার কোন উপায় তোমরা খুঁজে পাবে না। তারপর সুসুলসালাত ওয়া সালাম ওনার দাওয়ার জিন্দেগিতে তিনি ওনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তিনি সতর্ক করে গিয়েছেন। বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, রিয়াদুস সালিহিনের 334 নং হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল দেখে দেখে বলেছেন, ইয়া বানি হাশিম আতকিলু আনফুসাকুম মিনান নার, হে বনি হাশিম তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। তারপর সুসলাত ওয়া সালাম দেখে দেখে বলেছেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। তারপর সুসলাত ওয়া সালাম বলেছেন, আনকিলু আনফুসাকুম, কিয়ামতের দিন জাহান্নাম থেকে আমি তোমাদেরকে এ নিষ্কৃতির জন্য কিছু করতে পারবো না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে পর্যন্ত বলেছেন, দেখে দেখে, ইয়া ফাতেমা আতকিজি নাফসাকি মিনান নার, তুমি হে ফাতেমা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো, রক্ষার ব্যবস্থা তুমি করো, কারণ ওয়ান ফাইনী লা আমলিকু লাকুম শাইদিন মিনাল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে রক্ষা করার জন্য কোনো কিছুই আমি করতে পারবো না, জাহান্নাম থেকে রক্ষার জন্য সেদিন আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। স্পষ্ট হাদিস থাকার পরেও বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, বলেন নাই যে এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারবেন না কেন, আয়াত থাকতেও বলতেও স্বীকার করতেছে মানুষের সামনে, কিন্তু এই আয়াতগুলো বলে শোনা যে না, কারণ জানা সত্ত্বেও তাদের ধারণা যে মরিত হতে নইলে পরিত্রাণ পাওয়া যাবে না, যার পীর নাই তার জান্নাত নাই, তাহলে এগুলো বলে পুড়িয়ে বেড়া বেড়াচ্ছে। অথচ কোরআন এবং হাদিসের মধ্যে আপনাকে আমাকে মুহাম্মদ ইসলাম সতর্ক করে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ল সিররি ইয়াকুল আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ আবু ইবনে আস বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে নয় প্রকাশ্য বলতে শুনেছি, জিহারান গায়ল সিররি, আমি মুহাম্মদ ইসলামে প্রকাশ্য বলতে শুনেছি, ইন্না আলি বানি ফুলান লাইসু বি আউলিয়াই ইন্নামা ওয়া ইয়াল্লাহু ওয়া সালিহুল মুমিনিন। আমার বন্ধু তারা তারাই তারা হচ্ছে নেক মুমিন, ওয়াসালিহুল মুমিনিন এবং ওয়ালিয়াল্লাহ এবং আমার আল্লাহ, আমার আল্লাহ হচ্ছে আমার বন্ধু এবং যারা আমার প্রতি বিশ্বাস করেছে মুমিন বান্দা আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহ আমির রাসূল হিসেবে বিশ্বাস করে তারাই শুধুমাত্র মুমিন বান্দা, কিন্তু ওয়ালাকিল্লাহুম রাহিমুন, কিন্তু তাদের যারা রক্তের সম্পর্ক রয়েছে আমার আব্বাস ইসলামের তাদের ব্যাপারে আবুল্লুহা বিবিলালিহা, আমি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকাকালীন সময়ে তাদের ব্যাপারে আমি দুনিয়াতে অবশ্যই এই আত্মীয়তার আর্দ্রতা রাখব, এছাড়া এছাড়া আমি কারোর জন্য কিছুই করতে পারবো না, শুধুমাত্র মুমিন বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূলের বন্ধু। এছাড়া আজকে কিয়ামতের দিন আপনি আজ শিরিক করছেন, আর কিয়ামতের দিন আপনাকে পরিত্রাণ দেওয়া হবে এমনিতেই, অথবা তিনি সুপারিশ করবে, এগুলো ভাবলে এটা ভুল ধারণা, কারণ সেই দিন শয়তান আমাদেরকে বলবে সূরা ইব্রাহিমের 22 আয়াতে সেটা বলা হচ্ছে যে শয়তান আমাদেরকে এগুলো দিয়ে পড়াচ্ছে সেদিন সে অস্বীকৃতি জানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা শয়তানের কথা নোট করেছেন সূরা ইব্রাহিমের 22 আয়াত, ইব্রাহিমের 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়া আল আমর ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াআদাল হক ওয়া ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম, তো সেই শয়তান বলবে যে সময় বিচার ফয়সালা হয়ে যাবে, সে ভাষণ দেবে, তখন সে বলবে নিশ্চয়ই হে মানুষেরা শুনো, নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন আল্লাহর ওয়াদাই সত্য ছিল, তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না,
আল্লাহ যে ওয়াদা করেছিলেন তোমাদেরকে ওটা সত্যি ছিল, আমি তোমাদেরকে এগুলো বলিয়ে রেখেছি এবং তোমাদেরকে আমি বিভ্রান্ত করেছি। তখন সে বলবে তবে আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি আজ আমি আমার ওয়াদা ভঙ্গ করব। সে বলবে যে আমি যেটা ওয়াদা দিয়েছি এটা আমি আর ভঙ্গ করব। তারপর সে বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তখন সে বলবে আনতাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো কেবলমাত্র তোমাদেরকে দাওয়াত দিয়েছি যে এই কাজটা করো, এই বাম কাজটা করো, এটার মধ্যে মজা আছে, ইলুমনীয় প্রস্তাবটা আমি শুধুমাত্র তোমাদেরকে দাওয়া দিয়েছি আর তোমরা কি করেছো এই দাওয়ায় সাড়া দিয়েছো, তোমরা আমি ডাকছি আর তোমরা আমার ডাকে সাড়া দিছো, ফালা তালুমুনি ওয়ালুমিউ আনফুসাকুম, তখন সে বলবে তোমরা তোমাদেরকে তোমরা আমাকে বর্ষণা করো না বরঞ্চ তোমরা নিজেদেরকেই বর্ষণা করো, আমাকে বর্ষণা করার কোনো প্রয়োজন নাই কারণ আমার কোনো আধিপত্য তোমাদের প্রতি ছিল না, আমার শক্তি ছিল না তোমাদেরকে খারাপ কাজ করার, আমি শুধুমাত্র ডাকছি আর তোমরা আমারটাকে সাড়া দিছো। তখন সে আরো বলবে আল্লাহ বলছেন মা আনা বিমুসরিকুম, তখন সে বলবে ওয়ামা আনতুম বিমুসরিকি, তখন সে বলবে আজ তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না আমিও তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, কিয়ামতের দিন শয়তান বলবে যে আজ তোমাদেরকে আমি উদ্ধার করতে পারবো না, আমি শয়তানকেও তোমরা কোনো কিছু করতে পারবে না উদ্ধার করতে পারবে না। সে আরো বলবে ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি, এখানে শিরকের কথা আসছে, সে বলবে ইতিপূর্বে তোমরা আমাকে যার সাথে শরীক করতেছিলে মিন কাবল, তোমরা দুনিয়ার জমিনে থাকতে নিশ্চয়ই আমি আর আজ কি করতে কাফারতু, আমি এটাকে অস্বীকার করছি, তোমরা শিরিক করতে আমাকে শরীক করতে এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাফারতু, আর আমি অস্বীকার করছি সেটাকে, ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই সে বাসর দিয়ে সে নিজেই বলবে যে নিশ্চয়ই নিশ্চয়ই জালেমদের জন্য যারা নিজের প্রতি জুলুম করেছে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। সূরা ইব্রাহিমের 22 নং আয়াত, এই আয়াতে শয়তান নিজেই বলবে যে সেদিন তার কোনো আধিপত্য আমাদের কাছে ছিল না, আমরা শুধু তার ডাকে সাড়া দিয়েছি, এর ব্যতিক্রম কিছুই হয়। তাহলে কেমতের আমার আপনার আমার আমল যদি না থাকে তাহলে আপনি আমি পরিত্রাণ পাবো না, আল্লাহর কাছ থেকে মা পাবো না। আল্লাহ এই জন্য রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সহিহ মুসলিমের 2699 নং হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ওয়াকালা আলাইহিস সালাম মান আবতা বিহি আমালু লাম ইউসলিহ বিহি নাসাবু, ও যে লোককে লোককে কোন মানুষকে তার আমল পিছনে ফেলে দেবে, তার আমল তাকে পিছনে ফেলে দিবে, তার যতই বংশ মর্যাদা থাকুক না কেন সে তাকে অগ্রসর করে দিবে না, তার বংশ মর্যাদা তার ধনাত্ম তার আর প্রাচুর্য তাকে এগিয়ে দেবে না যদি তার আমল তাকে পিছনে ফেলে দেয়। এটা কার কথা? রাসূলের আমল সেদিন কাজে লাগবে। এই জন্য রাসূল ইসলাম রয়েছে কি মুসলিমে রিয়াদুস সালিহিনের 106 নং হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইয়াতবাউল মাইতা সালাসুন, একজন মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যায়, মৃত ব্যক্তিকে আমরা নিয়ে যাই কবরের দিকে তার সঙ্গে তিনটা জিনিস যায়, এই তিনটা মাথার মধ্যে রাখবে তাহলে আমল করতে আরো সুবিধা হবে। আল্লাহ রাসূল বলছেন প্রতিটি যায় আহলুহু ওয়া মালুহু, তার পরিবার আত্মীয় স্বজন যায়, ওয়া আমালুহু তার আমল সেদিন ইন যায়, তার আমল যায় তার আত্মীয় স্বজন যায় এবং তার মাল যায় তার সম্পদ সেদিন যায়, তার পায়ের কি হলো স্নান, আল্লাহ রাসূল বলছেন দুটি জিনিস তার থেকে ফিরে আসে আর একটি জিনিস তার সঙ্গে থেকে যায়, ওয়াহ একটি জিনিস তার সঙ্গে থেকে যায়, ইয়ার কিরু আহলুহু ওয়া মালুহু, তার থেকে ফিরে আসে তার আত্মীয় স্বজন তাকে রেখে আসে, ওয়া মালুহু তার যে মাল ধন সম্পদ রেখে গিয়েছিল সেটা আর তার তাকে কিছু দিতে পারবে না, আপনি সোনার একটা টুকরা তাকে দেন তার ঘরে রাখে তার আপন কোন জিনিস দেন
সেটা আপনাকে দেখে কোনো লাভ হবে না, এটা চলে আসবে তার মা এবং তার আত্মীয় স্বজন সেই সময় আর মায়া মমতা স্নেহ কিছুই থাকবে না, তাকে ফেলে রেখে চলে আসবে। শুধুমাত্র রাসূল বলতেন ওয়াইয়া বাপ্পা আমালু, শুধুমাত্র তার আমলটাই সেদিন তার সঙ্গে যায়। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলে যাব, শুধুমাত্র একটি জিনিস আমাদের সঙ্গে যাবে, সেটা হচ্ছে আমল। তারপর দেখেন আপনি যে বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের অবস্থা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশারনাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান বুরনা, কিয়ামতের দিন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদিত করবেন কিয়ামতের ময়দানে, তাকে উন্নত অবস্থা কবির বলি দারাজ ওই দামি করতেছে নিজেকে, কি হবে তাদের অবস্থা? ওই দিন তো নেকটা থাকবে, উন্নত থাকবে, আমার কথা না মহম্মদ ইসলামের কথা, সহি বুখারিতে রয়েছে, সহি মুসলিমে রয়েছে। সেদিন আপনার কোনো গুরুত্ব থাকবে না, সেদিন নবীরাই কোনো কিছু সুপারিশ করতে পারবেন না, শেষ পর্যন্ত মহম্মদ সাল্লামের কাছে আসবে। তাহলে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেদিন উন্নত থাকবে মানুষ, তারপরে খালি পায়ে থাকবে। আজ আমরা অনেক দামি জুতা পরি কিন্তু সেদিন খালি পায়ে আমাদেরকে উঠতে হবে। তারপর রাসূল বললেন খতনাবিহীন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন অবস্থায় মানুষদেরকে তুলবে। তখন আয়েশা তিনি বললেন কুনতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ নিসা ওয়াল রিজাল জামিআ, সবাই কি পুরুষ এবং মহিলা সবাই কি একত্র হবে সেখানে? আর ইয়ানসুরু বাদুহুম ইলা বাদ, এবং একে অপরজনের অপরজনের দিকে কি তাকাবে? প্রশ্ন করলেন এরকম কি দেখাবে আশ্চর্য হয়ে। তখন রাসূলুল্লাহ বলছি সেদিন এমন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা, একজন অপরের দিকে তাকানোর কোন ফুসরত কোন সুযোগই পাবে না, কোন সুযোগ সেদিন পাবে না। তাহলে দেখা যাচ্ছে এমনকি প্রত্যেক নবী নবী আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যেই সময় মুমিনদেরকে আপনার হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারীতে যে মুমিনদেরকে আবদ্ধ করে রাখা হবে কিয়ামতের ময়দানে, তখন তারা বিচার কার্য শুরু করার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন ফায়াতু আদম, আদমের কাছে যাবে, যাওয়ার পরে বলবেন লিতাশফা আলানা, হে আদম আমাদের জন্য কিছু সুপারিশ করে। আদম বলবেন আমি আজ পারব না, কারণ আমি আল্লাহ কথাকে অমান্য করেছিলাম, আদেশকে মানছিলাম না, এটার জন্য আমি আতঙ্কিত। তখন তিনি একটা পরামর্শ দিবেন ওয়ালাকিন তুমি নূহান, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, তিনিও স্বীকৃতি জানাবেন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পরামর্শ দিবেন ওয়ালাকিন তু ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাও। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও স্বীকৃতি জানাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন ওয়ালাকিন তুমি মূসা, তবে আমি পরামর্শ দিতে পারি তোমরা মূসার কাছে যাও, তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলেছেন, ওনার মর্যাদা অনেক বেশি, ওনার কাছে গেলে হয়তো কিছু হতে পারে। তখন তিনি অস্বীকৃতি জানাবেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন আমি আরেকটা বলে দিতে পারবো, তার কাছে গেলে হয়তো কাজ হতে পারে, এ ওয়ালাকিন তুমি ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাও। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অস্বীকৃতি জানাবেন, তিনি বলবেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি নবীদের ইমাম, তার কাছে তোমরা যাও, হয়তো কোনো কাজে আসতে পারে, এ ওয়ালাকিন তুনি ওয়ালাকিন তু মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে হয়তো কোনো কাজে আসতে পারে। তখন যাওয়ার পরে তিনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সেজদার জন্য সেজদা দিবেন, আর ওই সেজদার মাধ্যমে আল্লাহ বলবেন আর উঠো, তুমি চাও তোমার চাওয়া কাজ পূরণ করা হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশকে কবুল করা হবে। একমাত্র তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করতে পারবে। এছাড়া আমরা যাদেরকে আজ দুনিয়ার জমিনে মনে করছি আমাদের খবর নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে এসেছেন সেই শরিয়াকে হুবহু পালনের খবর নাই, কিন্তু আশা করছি
যে হয়তো আমার বিশিষ্ট রূপ যাকে আমি পীর মনে করেছি তিনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, এই রকম ধারণা করা একটা অবলোক ধারণা ছাড়া এটা কিছুই নয়। আমাদেরকে অবশ্য অবশ্যই আমল করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলের মাধ্যমে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের গোটা জীবন আমল দিয়ে পরিপূর্ণ করে দেন এবং আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করতে পারি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أذهب البأس رب الناس واشف أنت الشافي، لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.